সিলেটে থানার গেইট ভেঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা ইতিমধ্যে আপনারা সেই খবরটি পেপার পত্রিকা এবং গণমাধ্যমে দেখেছেন যে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় সেখানে পৌর মেয়র এবং আরেক আওয়ামী লীগের নেতার মধ্যে ব্যাপক দ্বন্দ্ব এই দ্বন্দ্বকে কেন্দ্র করে সেখানকার যে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মধ্যে দুটো গ্রুপে বিভক্ত হয়ে তারা ব্যাপক হানাহানি শুরু করেছে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করেছে এবং এই ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে যাকে এক পক্ষ আরেক পক্ষ ধাওয়া করেছেন তিনি জীবন বাঁচার তাগিদে বিশ্বনাথ থানার ভিতরে প্রবেশ করেছেন আত্মরক্ষার জন্য নিজেকে বাঁচানোর জন্য থানায় প্রবেশ করেও তার কোনো নিস্তার নেই বাঁচার কোনো উপায় নেই অপর পক্ষের ছাত্রলীগের নেতাকর্মীরা থানার গেইটে গিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং গেট ভেঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করেছে আমি যদি একটু খবরটা আপনাদের দেখাই তাহলে আপনারা আরও পরিষ্কার হয়ে যাবেন যে ছাত্রলীগ কীভাবে এখন থানায় থানায় হামলা শুরু করেছে আমরা গত কালকে পত্রিকায় একটি খবর দেখলাম যে সরকারের পুলিশ ডিপার্টমেন্ট প্রত্যেকটি থানাকে নির্দেশ দিয়েছে প্রত্যেকটি থানায় থানায় যাতে নিরাপত্তা জোরদার করা হয় এবং পুলিশের যে স্থাপনাগুলো রয়েছে প্রত্যেকটা স্থাপনায় যাতে আরও বেশি নিরাপত্তা ডিপ্লয়েড করা হয় আমাদের আশঙ্কা হচ্ছে যে পুলিশ ডিপার্টমেন্টের কাছে হয়তো এরকম তথ্য আছে এরকম খবর আছে যে আগামীতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ক্যাডার বাহিনী থানায় থানায় গিয়ে হামলা চালাবে তাদের স্বার্থ উদ্ধারের জন্য এবং তাদের স্বার্থে ন্যূনতম আঘাত আসলে বিঘ্ন ঘটালে তারা পুলিশকেও ছাড় দেবে না পুলিশকেও তারা পাকরাও করবে তার বাস্তব প্রমাণ আজকে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে এখন অনেকেই বলতে পারেন ভাই আপনি বানিয়ে বলছেন ভা আপনারা মিথ্যা বলছেন না ভাই আমরা বানিয়ে বলছি না আমি একটু খবরের লিঙ্কটা আপনাদের দেখাই তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে কিভাবে ছাত্রলীগ থানার থানায় হামলা চালিয়েছে এটি পরিষ্কার হয়ে যে দেখেন এটি বাংলা ভিশনের খবর থানার গেট ভাঙার চেষ্টা ছাত্রলীগের বাংলা ভিশন এভাবে লিখছে এই যে ছাত্রলীগের নেতাকর্মীরা দেখুন হাতে লাঠি সটা দেশি অস্ত্র নিয়ে তারা থানার গেট ভাঙার চেষ্টা করছে এই যে ছাত্রলীগ আজকে থানার গেট ভাঙার চেষ্টা করছে থানায় ভেঙে তারা ভিতরে প্রবেশের চেষ্টা করছে এটা পরিষ্কারভাবে সরকারি একটি প্রতিষ্ঠানে আঘাত এবং হামলা এর পরেও দেখবেন এদের কোনো বিচার হবে না এদের কোনো আচার হবে না এখন আসেন এই কাজ যদি বিএনপি জামাত তথা ভিন্ন মতালম্বী বা বিরোধী দলের কোনো নেতাকর্মী করতেন তাহলে এতক্ষণে তাদের অবস্থা কি হইত ধরেন বিএনপির কোনো নেতাকর্মীরা কোনো একটি থানার সামনে গিয়ে একটু স্লোগান দিয়েছে সাথে সাথে সে কথায় থাকে কই লুকিয়েছে কথায় আত্মগোপনে গেছে সেখান থেকে বের করে এনে তাকে চোদ্দ শিখের ভিতরে পুরা হয় রিমান্ডে নেওয়া হয় অমানবিক নির্যাতন করা হয় আর ছাত্রলীগ যুবলীগের ক্যাডার বাহিনী প্রতিনিয়ত দেখবেন এরকম এর আগে অসংখ্য ঘটনা বাংলাদেশে ঘটেছে থানায় হামলা চালাই সরকারি অফিসে হামলা চালায় বাংচোর চালাই তাদের কিচ্ছু হয় না তো হয়তো ভবিষ্যতে এরকম আরও ঘটনা ঘটবে যেটা পুলিশ ডিপার্টমেন্ট ইতিমধ্যেই বলেছে এবং তারা নিরাপত্তা জোরদারের জন্য প্রত্যেকটি থানায় থানায় নির্দেশ দিয়েছে যেটি গতকালকেও আমরা পত্রিকায় মিডিয়াতে দেখেছি যে পুলিশ ডিপার্টমেন্ট প্রত্যেকটি থানায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন তো আমার কাছে মনে হচ্ছে যে আশঙ্কাটি আমি করেছি বা করছি যে সরকারের কাছে হয়তো এরকম তথ্য আছে যে ছাত্রলীগ যুবলীগ থানায় থানায় হামলা চালাবে এই জন্যই হয়তো পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে আরও কিছু বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই যে দেখুন মিল্টন সমাদদার এই মিল্টন সমাদদারকে নিয়ে আপনারা যে পরিমাণ সোশ্যাল মিডিয়া বলেন গণমাধ্যম বলেন যেভাবে তাকে নিয়ে নাড়াচাড়া হচ্ছে তাকে নিয়ে ভাইরাল করা হচ্ছে তাকে নিয়ে কথা বলা হচ্ছে আমি ধরে নিলাম মিল্টন সমাদদার একজন অপরাধী বড় মাপের অপরাধী কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন বাংলাদেশে এই মুহূর্তে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এবং আমাদের ফরিদপুরের যে ঘটনাটি সেখানে দুইজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে এই দুটো ঘটনার সমপরিমাণ অপরাধ মিল্টন সমাদদার করেছেন কি না এটা আপনাকে আগে মেজারমেন্ট করতে হবে মিল্টন সমাদদার অনেক অপরাধ করেছেন আমি মেনে নিলাম ধরে নিয়েছি এবং তার এই অপরাধ অবশ্যই শাস্তিযোগ্য আমি তার শাস্তিও দাবি করি এখন আপনি অবশ্যই বেনজির এবং ফরিদপুরের দুটি ঘটনা আর মিল্টন সমাদদারকে যদি গুলিয়ে ফেলেন পাকিয়ে ফেলেন এক করে ফেলেন তাহলে কিন্তু হবে না ভাই আজকে যেটা করা হচ্ছে এটি আমি মনে করি পরিষ্কারভাবে মিল্টন সমাদদারের ইস্যুটি সামনে এনে পুলিশের সাবেক আইজি বেনজির এবং ফরিদপুরের ঘটনা এই দুটো ঘটনাকে আড়াল করার চেষ্টা করছে একটি পক্ষ এই যে বেনজিরের অপরাধ কি মিল্টন সমাদদার দেশ জাতির বৃহত্তর কোনো ক্ষতি করে নাই দেশ ও জাতিকে অন্ধকারে নিমজ্জিত করার পিছনে কাজ করে নাই সে অপরাধ করেছে অপকর্ম করেছে এটা মেনে নিলাম কিন্তু আপনি যদি দেখেন এই যে বেনজির সাহেব বেনজির কি করেছে কত মানুষকে গুম করেছে তার ক্ষতি আমি আপনি সবাই জানি কত মানুষকে ক্রসফায়ার দিয়েছে তার ক্ষতি আমি আপনি সবাই জানি এবং এই যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের যে মহোৎসব সেটা তো আমাদের সামনে পরিষ্কার ষোলোশো বিঘা জমির রিপোর্ট দৈনিক কালের কণ্ঠ প্রকাশ করেছে এবং এই দৈনিক কালের কণ্ঠের বিরুদ্ধে ব্যানার্জির সাহেব অ্যাকশন নেওয়ার দুঃসাহস দেখার নাই মামলা করার দুঃসাহস দেখার নাই কারণ তিনি জানেন ভালো করেই যে উনারা যে রিপোর্ট ছাপিয়েছে এটি অসত্য নয় তাহলে এই অপরাধগুলো আপনি মিল্টন সমাদারের সাথে মিলান এক পাল্লায় মাপেন তাহলে আজকে মিল্টন সমাদারকে নিয়ে আমরা কেন বেশি নাড়াচড়া দৌড়াদৌড়ি লাফালাফি করছি হ্যাঁ সে অপরাধ করেছে আমি আবারও বলছি তার অপরাধের বিচার অবশ্যই হবে হওয়া উচিত কিন্তু আপনি মূল ইস্যুটি রেখে আরেকটি ডালপালা নিয়ে যদি দৌড়ান তাহলে তো হবে না ভাই ফরিদপুরে পরিকল্পিত হবে দুইজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হলো তার বিচার আজ পর্যন্ত হয় নাই সেখানকার স্থানীয় চেয়ারম্যান ইউপি মেম্বার জড়িত তাদেরকে পালাতে সহায়তা করেছে পুলিশ এবং সরকার যেটি ওখানকার স্থানীয় লোকজন বলছে যে তারা নাকি ইন্ডিয়ায় পালিয়ে গেছে আর এখন পুলিশের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হচ্ছে তাকে ধরিয়ে দিলে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে তো এর চাইতে বড় প্রতারণা ভণ্ডামি আর কী হতে পারে আপনারাই বলুন এখন এই দুটো ঘটনাকে আমরা যদি ছেড়ে দেই হাইড করি চাপা দেই তাহলে আপনারাই বলুন বিজয় কিভাবে আসবে আজকে তারা চাচ্ছে যে এই দুটো ঘটনা যাতে আমাদের দৃষ্টির আড়ালে চলে যায় এই দুটো ঘটনা যাতে জনগণ ভুলে যায় কেন ভুলে যায় কারণ এই যে পুলিশের সাবেক প্রধান ব্যানজির তাকে আমি মাফিয়া বলেই জানি চিনি এবং বলে থাকি তিনি পুরো দস্তুর একটা মাফিয়া ছিলেন পুলিশের এবং তার এই অপকর্মের সাথে আওয়ামী লীগের অনেক বড় বড় রাঘব বোয়ালরা জড়িত অনেক বড় বড় মন্ত্রী মিনিস্টাররা জড়িত এবং এই ব্যানজিরের যে কুকর্মের আমল নামা এই আমল নামা যদি জনগণের সামনে উন্মোচিত হয় তাহলে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতার প্যান্টের গিটটি খুলে যাবে একদম খুলে যাবে ল্যাংটা হয়ে যাবে তারা আপনি চিন্তাও করতে পারছেন না ব্যানজিরের পিছনে কত বড় বড় নেতা জড়িত এখন আপনারাই বলুন আওয়ামী লীগই চাইবে যে তাদের এই নেতাদের প্যান্টের গিটটি এই মুহূর্তে খুলে যাক কখনোই চাইবে না এই জন্যই পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু সামনে এনে ওই যে মূল দুটো ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে ওই মূল দুটো ইস্যুকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আর আমরা অবোধ বাঙালি সে দুটো নিয়ে বেশ নাড়াচাড়া করছি লাফালাফি করছি দৌড়াদৌড়ি করছি মানে মূল ফোকাস থেকে আমরা অনেক দূরে চলে গেছি প্রিয় বন্ধুগণ যারা লাইভটি দেখছেন এবং দেখবেন সকলের প্রতি উদাত্ত আহ্বান আমার এই বার্তা মেসেজ ছড়িয়ে দেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই আমাদের জানাতে হবে এবং জনগণকে জানাতে হবে জাগিয়ে তুলতে হবে সঠিক মেসেজ না পাওয়ার কারণে আজকে আমরা ভুলের মধ্যে রয়েছি আজকে আমরা ঘুমের ঘুরে রয়েছি ভুলের মধ্যে রয়েছে যতক্ষণ না পর্যন্ত জনগণকে সঠিক মেসেজ আমরা দিতে পারবো সঠিক মেসেজটি প্রোভাইড করতে পারবো জনগণ কিন্তু সঠিকটা জানবে না তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান শেয়ার করুন এবং ডাউনলোড করে এই ভিডিওটি লাইভটি ছড়িয়ে দিন আজকে সঠিক তথ্যের অভাবে অনেক সময় অনেক জায়গায় ভুল মেসেজ যায় জনগণ ভুল মেসেজ পায় কেন পাবেন আপনারাই বলুন এই যে আমাদের লাইভ ভিডিও দেখেন এখন কোনো রিচ নেই আমার লাইভে একদম রিচ ডাউন করে দিয়েছে তারা কারা ওই যে মাফিয়া গোষ্ঠী প্রতিনিয়ত রিপোর্ট করে প্রতিনিয়ত আমাদের পেজে লাইভে ভিডিওতে রিপোর্ট করে তারা ডাউন করে দিচ্ছে যে জনগণের কাছে ম্যাস পিপলের কাছে যাতে আমাদের ভয়েসটা না পৌঁছায় জনগণের কাছে আমাদের এই বার্তাটা যাতে না পৌঁছায় এই জন্য তারা পরিকল্পিতভাবে আমাদের এই লাইভ ভিডিওগুলোতে রিপোর্ট মেরে ডাউন করে দিচ্ছে রিচ সেটাই হচ্ছে তা না হলে আমাদের এই ভিডিও মেসেজ লক্ষ লক্ষ মানুষের কাছে আগে পৌঁছায়ছে মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে এখন রিচ ডাউন এই জন্য আপনাদের প্রত্যেকটা মানুষকে এক একটা মিডিয়া হয়ে উঠতে হবে আপনারা কি কোনো দিন চিন্তা করেছেন আপনার খবর সত্য নিউজ সঠিক নিউজ গণমাধ্যম কেন ছাপায় না কারণ তারা ছাপাবে না তারাও ওই ফ্যাসিবাদ স্বৈরাচারের দোসর তাদের পৃষ্ঠপোষক তাদেরকে টিকিয়ে রাখার হাতিয়ার তারা আপনার পিছনে আপনার নিউজ আপনার খবর কেন ছাপাবে এই জন্য আপনাদের উচিত এক একটা গণমাধ্যমের ভূমিকায় লিপ্ত হওয়া সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তো যাই হোক বন্ধুগণ আমি মূল যে কথাটি বলছিলাম যে ফরিদপুরের এই ঘটনাটি এবং সাবেক পুলিশের প্রধান বেনজির তার এই কুকর্মকে আড়াল করতেই সরকারের প্রেসক্রিপশনে সরকারের পরিকল্পনায় এই নানান ইস্যু নানান নাটক এখন জনগণের সামনে হাজির করা হচ্ছে তারও একটি নাটক এই যে মিল্টন সমাদদার তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে মিল্টন সমাদদার যদি কোনো অপরাধ করে থাকেন তার তথ্য প্রমাণ যদি আপনাদের কাছে থেকে থাকে আপনারা শেয়ার করুন আপনারা জানান অসুবিধা নেই তার বিচার আমিও দাবি করছি সে যে ভুল করেছে অপরাধ করেছে এটা কখনোই আমরা ক্ষমা করব না কিন্তু আপনাকে কম্পেয়ার করতে হবে তুলনা করতে হবে যে ব্যানজিরের অপরাধ আর মিল্টন সমাদারের অপরাধ কি এক তাহলে আপনি এই মিল্টন সমাদদারকে দিয়ে বেনোজিরের মতো একজন কুখ্যাত মাফিয়া যে শত শত মানুষকে গুম করেছে খুন করেছে ক্রস ফায়ার দিয়েছে তার এই ঘটনাটিকে আড়াল করছেন কেন কেন আপনি ফরিদপুরের এই ভয়াবহ ঘটনাটিকে আজকে ভুলে যেতে বসছেন আপনার বুঝতে হবে জানতে হবে ভাই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আমরা যাতে আমাদের মূল ফোকাস থেকে দূরে সরে না যাই স্বৈরাচারের মেইন কাজ কি জানেন স্বৈরশাসক স্বৈরাচার যারা তাদের প্রধানতম কাজ থাকে জনগণের দৃষ্টি এক এক সময় একেক দিয়ে নিয়ে যাওয়া যাতে জনগণ কখনোই স্বৈরাচারের গদি নিয়ে টানাটানি না করে স্বৈরাচারের চেয়ার ধরে না টান দেয় এই জন্য তোরা প্রতিনিয়ত দেখবেন নানান ইস্যু জনগণের সামনে হাজির করে আর জনগণকে সেই নানান নাটকীয় ইস্যুতে না চায় আর জনগণ নাচেও এই জন্য এই পনেরো বছরে আমরা এই স্বৈরাচারের গদি ধরে টান দিতে পারি নাই এই পনেরো বছর পরে এসে আমরা মনে করি আমি মনে করি আমরা সঠিক জায়গায় সঠিক লাইনে হাত দিয়েছি আর সেই সঠিক লাইনটা হচ্ছে ভারত খেদাও বাংলাদেশ বাঁচাও এটাই একমাত্র বাংলাদেশের মুক্তির পথ বাংলাদেশের জনগণের মুক্তির রাস্তা ইন্ডিয়াকে এই বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করতে হবে উৎখাত করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি ইন্ডিয়ান আধিপত্যবাদ আগ্রাসনকে এই বাংলাদেশের মাটি থেকে উৎখাত করতে পারেন মুক্তি আসবে না আসবে না কোনো দিনই আসবে না ভাই তাই আপনাদের প্রতি আমি আবারও হাত জোর করে উদাত্ত আহ্বান জানাচ্ছি দয়া করে আপনারা মূল ফোকাস থেকে সরে যাবেন না মূল ফোকাস থেকে সরবেন না আমাদের মূল ফোকাস আমাদের মূল ফোকাস আমি আবার বলছি আমাদের মূল ফোকাস ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও এর বাইরে আমাদের বিকল্প কোনো রাস্তা নেই এর বাইরে আমাদের বিকল্প কোনো পথ নেই সুতরাং এই মূল ফোকাস থেকে এক চুল পরিমাণ এদিক ওদিক হওয়া যাবে না বন্ধুগণ তাই আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের পিছনের যে শক্তি অর্থাৎ ইন্ডিয়াকে এই বাংলাদেশের মাটি থেকে হটাতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা এই কাজ করতে পারবো ততক্ষণ পর্যন্ত বিজয় আসবে না পরিষ্কার বক্তব্য যে যাই বলেন কোনো দিনই বিজয় আসবে না আপনি ইন্ডিয়ান আধিপত্যবাদ আগ্রাসন না হটিয়ে বিজয়ের স্বপ্ন দেখবেন লাভ নেই তাই সবার আগে আমাদের করণীয় ইন্ডিয়ান আধিপত্যবাদকে এই দেশ থেকে উচ্ছেদ করতে হবে এ দেশের মাটি থেকে উৎখাত করতে হবে তবেই ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আমরা মুক্তি পাব বাংলাদেশের জনগণ মুক্তি পাবে নচেত এ দেশের জনগণ কোষ্ঠিন কালেও মুক্তি পাবে না সকলের প্রতি উদাত্ত আহ্বান আমাদেরকে মিডিয়ার ভূমিকায় লিপ্ত হতে হবে তাই সবাই আমাদের এই ভয়েস বার্তা শেয়ার করে ছড়িয়ে দিবেন, মানুষকে জানান জাগিয়ে তুলুন ইনশাআল্লাহ বিজয় আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ